সর্বশেষ ছোট্ট একটি কথা বলে শেষ করি। আজকে বিশ্বব্যাপী মুসলিমেরা ব্যথিত, কি কারণে? ফিলিস্তিনের মুসলিমদের কারণে। কিন্তু আমরা কি বুঝতেছি ফিলিস্তিনের মুসলিমেরা বিশ্বে এত মুসলিম থাকা সত্ত্বেও কেন তারা আজকে এত বড় নির্যাতনের শিকার হচ্ছে, আর মুসলিমেরা কেউ এগিয়ে আসতে পারছে না, কারণ কি? এর একটি বড় কারণ হলো মুসলিমদের মাঝে ঐক্য পাওয়া যায়। ইহুদি খ্রিস্টানকে দেখতে পারে না, খ্রিস্টান ইহুদিকে দেখতে পারে না, হিন্দু খ্রিস্টানকে দেখতে পারে না, বা বৌদ্ধ খ্রিস্টানকে দেখতে পারে না, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যখন দরকার তখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হয় না, ভিন্ন থাকে। কিন্তু মুসলিমরা ইসলামের বিষয়ে তারা ঐক্যবদ্ধ থাকতে পারে না, এটি হলো বড় কারণ। এই কারণে ক্ষতিগ্রস্ত। আমি ছোট্ট কথা বলতে চাই, বৃহত্তর দক্ষিণবঙ্গে, এই সেই লক্ষ্মীপুর বলুন, নোয়াখালী বলুন, চাঁদপুর বলুন, আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার সঠিক অনুসারীদের সংখ্যা দিনে দিনে কমছে না বাড়ছে? জোরে বলুন, আরো জোরে বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এমনকি একদিন পরিবেশ তৈরি হবে, আল্লাহর জমিনে কোরআন সুন্নার সঠিক অনুসারী ছাড়া আর কেউ কোনো ব্যক্তি থাকতে পারবে না ইনশাআল্লাহ। সেই পরিবেশ আসবে ইমাম মাহদীর সময়। তারপরে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি সেই পরিবেশেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবেন। থাকবে না কোনো মাযহাবি দলাদলি, থাকবে না কোনো তরিকার দলাদলি, থাকবে না কোনো পীর মুরিদির দলাদলি, সবাই আলা মিনহাজিন নবুওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনের উপরে সবাই প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, সুতরাং বলবো আপনার সামনে বহু বাধা বিপত্তি আসতে পারে, সেই বাধাগুলিকে অতিক্রম করবেন দুইভাবে। প্রথম হলো আল্লাহর সাহায্য চেয়ে ধৈর্য ধারণ করবেন। দ্বিতীয় হলো কারো সাথে কখনো আমাদের ঝগড়া তর্কের কোনো প্রয়োজন নেই। আপনাকে কেউ গালি দিলে আপনি কাউকে গালি দিতে পারেন না, কারণ আপনি হলেন সুন্নার অনুসারী। বেদাতের অনুসারী গালি দিতে পারে, সুন্নার অনুসারী গালি দিতে পারে না। সুতরাং আপনি সুন্নার অনুসারী হিসাবে ধৈর্যের পরিচয় দেবেন। আর বেশি বেশি যারা আপনাকে বাধা দিতে চায় তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি তাদের হেদায়েত কবুল করে নেন তাহলেই আপনি সফল ইনশাআল্লাহ, তাহলেই সফল। এই জন্য মনে রাখবেন, কারো সাথে ঝগড়ার কোনো প্রয়োজন আমাদের নেই। ঠিক একইভাবে বলবো তৃতীয় যেটি বিষয় প্রয়োজন, সেটি হলো আমাদের পারস্পরিক আন্তরিকতা এবং ঐক্যবদ্ধ হয়ে পরস্পরে মিলেমিশে এই দাওয়াতি কাজে এগিয়ে চলা। সেই দাওয়াতেই, সেই আহ্বানেই বাংলাদেশে সালাফি শরীর মূল সংগঠন বাংলাদেশ জামিয়ে আহলে হাদিস সেই আহ্বানে জানিয়ে যাচ্ছে এবং যুগ যুগ ধরে সেই কাজ করে আসছে। আসুন আমরা পরস্পরে আন্তরিক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই দাওয়াতি কাজকে যদি এগিয়ে নিতে পারি ইনশাআল্লাহ, বেশি দেরি নেই, অতি শীঘ্রই বাংলার বুকে সকলের কাছে এই দাওয়াত পৌঁছে যাবে এবং এই পথেই মানুষ এগিয়ে আসবে আরো ইনশাআল্লাহ। পরিশেষে হাবরুল উম্মার আজকের এই সুন্দর আয়োজনের জন্য বিশেষ করে শেখ মোস্তাফিজুর রহমান সাহেব সহ যারা সাথে রয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রম, তাদের এই অবদান, তাদের এই ভূমিকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে এবং এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত হয় আল্লাহ সেভাবে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমি একজন ক্ষুদ্র মানুষ, দোয়া রাখবেন যেন আল্লাহ তৌফিক দেন আল্লাহর দিনের কাজ করার, তাওহীদ ও সুন্নাহর দাওয়াত সঠিকভাবে পৌঁছানোর যেন যে যোগ্যতা, যে সুস্থতা দরকার আল্লাহ যেন সেই যোগ্যতা ও সুস্থতা দান করেন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته